দেশ বিদেশের সাধু সন্তরে ভরিছে শিলচর সোনাই রোডের শঙ্কর মঠ আর মিশন। সাধু সন্তর সান্নিধ্যত মঠ আর মিশনের চৌহদ ধর্মীয় আর উৎসবমুখর পরিবেশলৈ পরিণত হয়। আর বর্তমানের সাধু সন্তর পরিচালনা সমিতিয়ে শ্রীমদ ভাগবত গীতা প্রদান করে সম্বর্ধনা জানা হয়। গুরুদেব শ্রীমদ স্বামী তপনানন্দ গিরি মহারাজের শুভ আগমনের উপলক্ষে গুরুপূজার সঙ্গে সনাতন ধর্মীয় সভাও অনুষ্ঠিত হয়। দিনটির সনাতনী ধর্মসভাখন মাঙ্গলিক বন্তি প্রজ্বলনের শুভারম্ভ করে আন্তরাষ্ট্রীয় গীতা প্রচার সংস্থা আর শঙ্কর মঠ আর মিশনের অধ্যক্ষ শ্রীমদ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। শ্রীমদ স্বামী তপনানন্দ গিরি মহারাজে উপস্থিত ভক্ত সকলকে সম্বোধন করে কয়, সনাতন ধর্ম যেটু শব্দ হিন্দু ধর্মত জাতি বা পন্থার নির্বিশেষে সকল হিন্দুর উপর বাধ্যতামূলক চিরন্তন বা নিরপেক্ষ কর্তব্য বা ধর্মীয়ভাবে নির্ধারিত প্রথাক বুঝাব ব্যবহার করা হয়। শ্রবণ করি যে সাধু সঙ্গ করা, সৎসঙ্গ করা আমাদের কর্তব্য। একবারে প্রথম স্বাগত বাসন থেকে সে কথাগুলি আমি শুনছিলাম। আজকে আমাদের উদীয়মান ব্রহ্মচারী রামেশ্বরানন্দ মহারাজের পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে এই সাধু জীবনে স্থায়ীভাবে থাকা খুব কঠিন। আমাদের মঠে প্রচুর সাধু হওয়ার জন্য আসে, আবার চলে যায়। কবি সাহিত্যিক